হ্যালো বন্ধুরা, সুমি সন্তু আইডি ব্লগে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমরা প্ল্যান করলাম হঠাৎ করে ঘুরতে যাব, কোথায় যাচ্ছি সেটা সিক্রেট, কেউ স্কিপ করে দেখো না, কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, সবাই আমরা রেডি হয়ে গেছি, রেডি এখন আমরা, গাড়ি আসেনি, গাড়ি আসলেই আমরা করবো। তো বন্ধুরা, আমাদের অটো চলে এসেছে। তো আমরা ভাবলাম কি করে যাব, তো একটা অটো রিজার্ভ করলাম। তো অটো রিজার্ভ করার পরে সবাই এই অটোতে উঠছে, বাড়িতে কি নিয়ে যাবে, বাড়িতেই আবার দিয়ে যাবে, সেইভাবেই কথা ছিল। দেখো, আমরা বট গাছের তলায় এসে আমাদের চাকা পাঞ্চার হয়ে গেছে, এই যে ঠিক করছে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বাড়িপুরে। বাড়িপুর থেকে আমরা আমতলা রোডের দিকেই যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমরা বাড়িপুরে আছি। অবশেষে বন্ধুরা, আমরা চলে আসলাম 2 ঘন্টা জার্নিং করার পরে সেই বিখ্যাত স্বামীনারায়ণ অথবা পৈলান মন্দিরের কাছে চলে আসলাম। তো বন্ধুরা, এই পৈলান মন্দিরটি বিষ্ণুপুরে অবস্থিত। তো আমরা এই পার্কিং জোনের ভেতরে চলে এসেছি। তো এখানটায় দেখতেই পাচ্ছ সবাই চুল টুলগুলো এলোমেলো হয়ে গেছে, সবাই আছড়ে নিচ্ছে। তো বন্ধুরা, আর একটা কথা না বললেই নয়, এখানটা কোনো রকমভাবে শর্ট ড্রেস পরা যাবে না, কোনো রকমভাবে কোনো শরীর দেখানো ড্রেস পরা যাবে না। তো জিন্স টপ তোমরা পরতেই পারো, ওটায় কোনো বাধ্যবাধকতা নেই। আমরা এখন চলে এসেছি পৈলান মন্দিরে। পুজো মন্দির সুন্দর, দেখো তোমরা চারিদিকে লোক আর লোক। এ দেখো, এটা হচ্ছে আমাদের টিম, এ হচ্ছে সব আমাদের টিম। সুন্দর ওয়েলকাম জানাচ্ছে, দেখো তোমরা ওয়েলকাম জানাচ্ছে হাতিতে বসে। প্রচুর ভিড় হয়েছে আজকে, 23শে জানুয়ারি, প্রচুর ভিড় হয়েছে। ধরবো বসেই উঠুক না, উনি বসেই উঠুক, বসে উঠুন, বসে, হ্যাঁ বসে উঠুক, আস্তে আস্তে কোনো উঠবে না। দেখো দুইদিকে দুটো ই আছে, মানে ওয়েলকাম জানাচ্ছে বাঁশি দিয়ে, এদিকে একটা।
পাচ্ছো। মেন মন্দির হচ্ছে ওটা, দারুণ একখানে পরিবেশ দেখতেই পাচ্ছ তোমরা, বিশাল সুন্দর চারিদিকে, শুধু দেখো তোমরা শুধু লোক, লোকের ভিড়টা শুধু দেখো। এটা হচ্ছে আমার মা, তো বন্ধুরা আমি চলে এসেছি এখন মূল মন্দিরে। তো এখানটায় মন্দিরে ঢোকার আগে এখানটায় রাম সীতার একটা মূর্তি আছে মন্দিরের ভেতরে। তো আমি যতটা পেরেছি মন্দিরের ভেতর সাইডটা দেখানোর তোমাদের চেষ্টা করেছি, এত সুন্দর কারুকার্য আছে মন্দিরের ভেতরে। কল্যাণ মন্দিরে একবার না আসলে তোমরা সেটা কেউ দেখতে পাবে না, এত সুন্দর একখানা পরিবেশ আর এত সুন্দর ভেতরের কারুকার্য। তো বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি স্বামীজি যেই জায়গাটায় অবস্থান করে আছেন সেই জায়গাটাতেই আমরা চলে যাচ্ছি, যেখানটা স্বামীজির মূর্তি আছে সেদিকটাই আমরা চলে যাচ্ছি দেখার জন্য। সব ছোলে ভাটুরা খাচ্ছে, ওমা কেমন এসব মিষ্টা কেমন, রাত হয়ে গেছে তো সবাই মিলে যাচ্ছি, আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি।